नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, দোসরা ভাদ্র 20 আগস্ট রবিবারের রাশিফল। পাঁচটি খুখবর নিশ্চিত পাবেন, দুটি বিষয়ে সতর্ক থাকুন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 20 আগস্ট, আজ 2রা ভাদ্র, আজ রবিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 2রা ভাদ্র 20 আগস্ট, সূর্যোদয় 5:18, সূর্যাস্ত 6:05, রবিবার চতুর্থী রাত্রি 9:14, হস্ত নক্ষত্র রাত্রি 2:31, শ্রাদ্ধযোগ রাত্রি 9:30, বণিজকরণ দিবা 8:35 গতে বৃষ্টিকরণ, রাত্রি 9:14 গতে বপকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে 2রা ভাদ্র 20 আগস্ট রবিবার। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু বৃহস্পতি, বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে শুক্র, সিংহে অবস্থান করছে রবি, সিংহে অবস্থান করছে রবি আর বুধ, আর কন্যায় অবস্থান করছে মঙ্গল এবং চন্দ্র, তুলায় অবস্থান করছে কেতু এবং কুম্ভে অবস্থান করছে শনি বক্রী অবস্থায়। এবার আসুন দেখে নিই সিংহ রাশির আজ 20 আগস্ট 2রা ভাদ্র রবিবারের রাশিফল। আজকের দিনটি সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। আজকের দিনে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা বিরাট সৌভাগ্যের সুযোগ পাবে, তাদের জীবনে আসবে আর্থিক সমৃদ্ধি, আসবে নতুনত্ব। তাদের অর্থাৎ সিংহ রাশি ধনস্থানে চন্দ্রমঙ্গল শুভ অষ্টলক্ষ্মী যোগ তৈরি হওয়ায় তাদের বিরাট অঙ্কের লটারি টিকিট জেতার, অর্থাৎ লটারিতে প্রাইজ মানি জেতার সুযোগ অবশ্যই পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 895170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 8951
89517089517089517089517 এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি পেতে পারবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, এছাড়া আজকের দিনে সিংহ রাশি একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ, আপনার জীবনে আসবে সমৃদ্ধি। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ, আপনার জীবনে আসবে সমৃদ্ধি। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বেশি করে পিঙ্ক কালারের পোশাক, লাল কালারের পোশাক পরবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সাফল্যের খবর আছে, তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে রাজ্য আপনাকে যথেষ্ট উন্নতির রাস্তা দেখাবে। তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক আসবে, আপনার সন্তান মুখোজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশাল সৌভাগ্য আছে তা হচ্ছে আর্থিক উন্নতি। চন্দ্রমঙ্গল মহালক্ষ্মী যোগ বা অষ্টলক্ষ্মী যোগ আপনার জীবনে প্রচুর অঙ্কের অর্থপ্রাপ্তির রাস্তা খুলে দেবে আজকের দিনে। এছাড়া আজকের দিনে
আপনার মানসিক দিক দিয়ে অস্থিরতা কিছুটা থাকবে, তবে যেদিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে। এছাড়া আপনার পিতা আপনাকে অবশ্যই একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগের রাস্তা দেখাবে। এছাড়া আপনার পৈতৃক সম্পত্তি অবশ্যই বিশেষভাবে হাতে আসবে, যা আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। এছাড়া সিংহ রাশি আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে ভালো আয়োজক বৃদ্ধি পাবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। মায়ের সলা পরামর্শ মেনে চললে আপনি যথেষ্ট উপকৃত হবেন। সিংহ রাশি, শরীর সম্পর্কে সাবধান, তবে আজকের দিনে আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে। আজকের দিনে সূর্য প্রণাম করতে ভুলবেন না। ওম নমো সূর্যায় নমো, ওম নমো সূর্যায় নমো এই মন্ত্র জপ করবেন এবং সূর্যদেবকে জল দেবেন। সিংহ রাশি, আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে। এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করার চেষ্টা করছে। সেদিক দিয়ে সিংহ রাশি আপনি বিশেষভাবে সতর্ক থাকুন। আপনার জীবনে অসুবিধাজনক পর্যায়ে আছে, সেদিক দিয়ে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন, সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আপনাকে বিশেষভাবে চাপে রাখবে, যা আপনার জীবনকে নতুনত্ব দেবে, যা আপনার জীবনে আনবে সমৃদ্ধির সুযোগ। এছাড়া সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত কিছুটা লাগতে পারে, তবে তা বাড়াবাড়ি হবে না, সেদিক দিয়ে আমি নিশ্চয়তা দিলাম। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 20 আগস্ট রবিবার দোসরা ভাদ্রের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।